যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কৃতি তোমার শেখ মুজিবুর রহমান। আজ 17 মার্চ 2018 সাল থেকে ফিরে যেতে চাই 1920 সালে। আজকের এই দিনেই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন সেই মানুষ যার দুচোখ ভরা ছিল স্বপ্ন আর ছিল তা বাস্তবায়নের প্রবল ইচ্ছা। তিনি শুধু তার নিজের নয়, পুরো নিরীহ বাঙালির শক্তি হয়ে উঠতে পেরেছিলেন। তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তার জন্মবার্ষিকীতে জানাই শ্রদ্ধা এবং সম্মান। সেই সাথে আমরা সকলেই জানি যে আজকের এই দিনটাকে বিশেষভাবে পালন করা হয় জাতীয় শিশু দিবস হিসেবে এবং এনটিভির নিয়মিত আয়োজন আজ সকালের গানে আমি নাহিদা ফরোজ সুমি এবং আমার সাথে রয়েছে দুজন শিশু শিল্পী, পুষ্পিতা এবং অঙ্কন। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো তোমরা দুজন? খুব ভালো আছি। ভালো আছো? আচ্ছা, খুব মিষ্টি লাগছে দেখতে দুজনকে এবং আজকের দিনটা আসলে তোমাদের জন্য, আমাদের সকলের জন্য নিশ্চয়ই। তোমাদের গান শুনবো, আজকে সকালটাকে একদম অন্যরকম করে তুলবো আমরা সবাই মিলে। কিন্তু সব কিছুর আগে আমি আমার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে একটু শুভ সকাল বিনিময় করি। সজীব ভাই রয়েছেন কিবোর্ডে, মিলনদা তবলায়, দৌলত ভাই গিটারে এবং অক্টোব্যাডে বিদ্যুৎ দা। শুভ সকাল। কোন গান দিয়ে শুরু করব? আমি পুষ্পিতার কাছে চলে যাই। পুষ্পিতা কি গান শোনাবে? প্রথমে বঙ্গবন্ধুর গান দিয়ে শুরু করছি। গানটির কথা লিখেছেন কে এম চাঁদমিয়া এবং সুর করেছেন নবীন কিশোর গৌতম। চলো শুনি। শুভ জন্মদিন, 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 আজকে মোদের জাতির পিতার শুভ জন্মদিন, আজকে মোদের বঙ্গবন্ধুর শুভ জন্মদিন, এই বাংলায় আছো তুমি থাকবে চিরদিন, এই বাংলায় আছো তুমি থাকবে চিরদিন, আজকে মোদের জাতির পিতার শুভ জন্মদিন, আজকে মোদের বঙ্গবন্ধুর শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। কোনোদিনও ভুলব না আর বঙ্গবন্ধুর কথা, যার জন্য পেলাম আমরা বাংলার স্বাধীনতা, কোনোদিনও ভুলব না আর বঙ্গবন্ধুর কথা, তুমি চিরঞ্জীব চির অক্ষয় অমলিন, থাকবে চিরদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। সুনাম বিশ্ব জুড়ে বাংলাদেশের পতাকা আজ সারা বিশ্বে উড়ে, শেখ মুজিবের নামের সাথে সুনাম বিশ্ব জুড়ে, তুমি দেশের তরে জীবন দিলে রাখলে
জন্মদিন, আজকে মোদের বঙ্গবন্ধুর শুভ জন্মদিন, এই বাংলায় আছো তুমি থাকবে চিরদিন, এই বাংলায় আছো তুমি থাকবে চিরদিন, আজকে মোদের জাতির পিতার শুভ জন্মদিন, আজকে মোদের বঙ্গবন্ধুর শুভ জন্মদিন, 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 শুভ জন্মদিন। পুষ্পিতার সাথে আমরা একসাথে সবাই বলতে চাই শুভ জন্মদিন জাতির পিতা। অঙ্কনের কাছে চলে আসে। অঙ্কন, কি গান শোনাবে এবারে? আমি এখন গান গাওয়ার আগে একটি কথা বলতে চাই, সেটি হলো জাতির পিতা বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে আজ 99 বছরের বয়স বৃক্ষ এক জাদুঘরকে আমরা পেতাম, কিন্তু তার সেই 7ই মার্চের বজ্রকণ্ঠী ভাষণ যদি আমরা শুনি তাহলে আমরা টের পাই না সত্যি সত্যি বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে, কিন্তু তাকে আমরা তো কোনোদিন ভুলিনি, ভুলব না কোনোদিন। তাই আমি সাইদুল ইসলাম স্যারের সুর করা ও কথায় ও সুবীরনদী স্যারের গাওয়া একটি গান দিয়ে শুরু করতে চাই। নিশ্চয়ই হৃদয় সিংহাসনে তুমি, হৃদয় সিংহাসনে তুমি রয়েছ সমাশী, মুজিব তোমায় ভুলি নাই মোরা ভুলব না কোনো দিন, মুজিব তোমায় ভুলি নাই মোরা ভুলব না কোনো সিংহাসনে তুমি, হৃদয় সিংহাসনে তুমি রয়েছ সমাশীন, মুজি তোমায় ভুলি নাই মোরা ভুলব না কোন জাতির পিতা বঙ্গবন্ধু।
ধারণ করতে চাই আমাদের মাঝে, তাই না? আমরা এরপরে পুষ্পিতার কাছে চলে যাই। পুষ্পিতা, এবারে কী গান শুনছি? এবার হচ্ছে আমি একটি দেশের গান গাচ্ছি। গানটির কথা লিখেছেন মোহাম্মদ মনিরুজ্জামান, সুর করেছেন আব্দুল আহাদ।
পরশ পেলে আর কি চাই, আর কি প্রয়োজন? জি অঙ্কন, এবারে তোমার কাছ থেকে শুনতে চাই। জি, এখন আমি গাচ্ছি মোহাম্মদ রফিকুজ্জামান স্যারের কথায় ও খন্দকার নুরুল আলম স্যারের সুরে একটি দেশাত্মবোধক গান গাওয়ার চেষ্টা করছি। তোমার বুকে আমি জীবনে মরণে গরবিনী, তোমার সুখের কাছে আমার সকল যুগরিনী। ও আমার দেশ, তোমাকে চিনি আমি নিজেকে চিনি। তোমার বুকে আমি জীবনে মরণে গরবিনী, তোমার সুখের কাছে আমার সকল সুখরিণী। ও আমার দেশ, তোমাকে চিনি আমি নিজেকে চিনি। মরণ হলেও জানি মরণ
স্বপ্ন আমার চোখে সত্যি তো হয় তোমাকে ঘিরে যদি ভালোবাসা এমন ভাবেই থাকুক অটুট চলে যাই পুষ্পিতার কাছে পুষ্পিতা এবারে গান শুনতে চাই তোমার কাছ থেকে আমি এবারে গাচ্ছি বঙ্গবন্ধুর একটি গান গানটির কথা লিখেছেন হুমায়ুন কবির এবং সুর করেছেন মইনুল ইসলাম চলো শুনি বঙ্গবন্ধু তুমি আমার সোনার বাংলাদেশ ভোরের শিশির মুক্ত বাতাস সবুজের রেশ বঙ্গবন্ধু তুমি আমার সোনার বাংলাদেশ ভোরের শিশির মুক্ত বাতাস সবুজ
একটা অসাধারণ কথা। আমাদের সময়টা একেবারেই শেষ, আর সেই সাথে যেতে যেতে যেটা বলবো যে আমরা মনে হয় অঙ্কনের গান শুনতে শুনতে বিদায় নেব, তাই না? মনে হয় না, একেবারে অঙ্কনের গান শুনতে শুনতে বিদায় নিব। তবে তার আগে এত অসাধারণ সুন্দর একটা সকাল আমাদেরকে দিয়েছো, অনেক ধন্যবাদ। তোমাদের পথ চলা শুরু এমন সুন্দরভাবেই চলতে থাকুক, তোমাদের পথ চলা ভবিষ্যতে অনেক উজ্জ্বল হোক এটাই কামনা করি। খুব ভালো থেকো, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নেই। দর্শক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের মুক্তি পিপাসু মানুষদেরকে মুক্তির স্বাদ দেখিয়েছিলেন, তিনি পথ দেখিয়েছিলেন, দৃপ্ত পথ। আমরা আজকের মতো বিদায় নিব, তবে এতটুকু বলতে চাই মনে যে পথটা রয়েছে, যে নিদর্শন তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন, যে নির্দেশ দিয়ে গেছেন, তা যেন আমরা পালন করতে পারি, আমরা যেন সুন্দর এবং সোনার বাংলাদেশ করতে পারি। সবাইকে আরও একবার শুভ সকাল, দেখা হবে অন্য কোনো সকালে। অঙ্কন, চলো তোমার গান শুনি। ও আমার বাংলা মাতো, আকুল করা রূপে সুধা হৃদয় আমার, যাই জুড়িয়ে যাই জুড়িয়ে। ও আমার বাংলা মাতো, আকুল করা রূপে সুধা হৃদয় আমার, যাই জুড়িয়ে যাই জুড়িয়ে। ও আমার বাংলা মাতো, আম কাঁঠালের হাট বসে কী